আজকের বাজেট তো আপনারা কভার করেছেন নিশ্চয়ই লাইভ। এরপরে বলা আমার দরকার যে এই বাজেটটা খুবই ডেভেলপমেন্টাল বাজেট, উন্নতিমুখী বাজেট। আপনারা জানেন যে সুবর্ণ জয়ন্তীর জন্য ত্রিপুরা রাজ্যের 50 বছর পূর্তি হয়েছে কোনো রাজ্য হিসাবে, এবং সেটার জন্য আমরা বিশেষ একটা ফান্ড তৈরি করেছি সুবর্ণ জয়ন্তী নির্মাণ ফান্ড বলে, সেখানে 1000 কোটি টাকা রাখা হয়েছে। এই ফান্ডে ডেভেলপমেন্টের জন্য 1000 কোটি টাকা, এটা একটা ঐতিহাসিক ফান্ড বললে হয়। ত্রিপুরা রাজ্যে এত বড় ফান্ড কোনোদিনও রাখা হয়নি। আর বিশেষ করে আমি আর পুনরাবৃত্তি করতে চাইব না, কারণ বাজেট ঠিক আপনাদের কাছে আছে, এটা দিয়ে কী কী করা হবে সেটা ইলেকশনে দেওয়া আছে। বাজেটে আমি কিছু বলেছি, কয়েকটা যোজনা রাস্তাঘাটের, আর বাকি ডিটেলগুলি আপনি এনএক্সচারে বাজেট স্পিচের এনএক্সচারে পেয়ে যাবেন। তো 1000 রুপিস ফর ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিস, সেটা ত্রিপুরা রাজ্যে প্রথমবার কোনো বাজেটে আছে। আর একটা খুব বড় অ্যানাউন্সমেন্ট ছিল সোশ্যাল পেনশন 2000 টাকা করা, সেটা আমাদের ভিশন ডকুমেন্টে ছিল একটা মাইল স্টোন। সেটা নিয়ে বিরোধী দল বা অন্যান্য প্রেসেও দেখেছি অনেক কথা হয়েছে, এবং আমরা একটা কমিটি গঠন করেছি মুখ্য সচিবকে নিয়ে। এটা একটা বড় এক্সাইজ, প্রায় 4 লক্ষ লোকের বেনিফিট হবে, 4 লক্ষ পরিবারের বেনিফিট হবে, 3.81 লাখ এর বেনিফিট হবে সোশ্যাল পেনশন দিয়ে। ত্রিপুরা 9 লক্ষ পরিবার 10 লক্ষ পরিবার হবে, এর মধ্যে প্রায় 4 লক্ষ পরিবারের বেনিফিট হবে সোশ্যাল পেনশনে। 1000 টাকা আছে, এখন ডবল হয়ে যাবে 2000 টাকা, সেটাও কিন্তু খুব বড় একটা কি বলে সিদ্ধান্ত, যেটা আমাদের ভিশন ডকুমেন্টে ছিল। আর আমি দেখেছি অনেক রাজনৈতিক মঞ্চে বক্তৃতা হতো, ওরা করবে না, ওরা দিতে চায় না, আমরা করে দিয়েছি, যা বলি তাই করি, সেটা একটা প্রমাণ যে এই সরকার যা বলে তাই করে। তো মুখ্য সচিবকে নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছে সেটাকে স্ট্রিমলাইন করার জন্য, কীভাবে করা যায় আরও তাড়াতাড়ি। আর পুজোর আগেই বারবার বলছি, পুজোর আগেই এই পেনশনগুলি ডিবিটির মাধ্যমে ঢুকে যাবে বিশেষ না, এবং এটার জন্য সরকারের খরচ হবে 6.45 কোটি টাকা, বিরাট অঙ্ক। এছাড়া এই বাজেটে অনেকগুলি অ্যানাউন্সমেন্ট আছে। টিএসআরের 57 বছর রিটায়ারমেন্ট এজ, সেটা আমরা 60 সাল করে দিয়েছি, 60 ইয়ার্স, সেটার জন্য প্রচুর অর্থ লাগবে, সেটা আমরা করেছি। আর এই বাজেটের বিশেষত্ব একটা, যেটা আমি অ্যানাউন্সমেন্ট করেছি এটার জন্য ফাইন্যান্সিয়াল প্রভিশন রেখে করেছি, এবং মা বোনের সশক্তিকরণ, মহিলা সশক্তিকরণের জন্য আমরা আলাদা একটা ছোটো বুকলেট বের করেছি বাজেটের অংশ হিসাবে, জেন্ডার বাজেট বলে, সেটাও ত্রিপুরা রাজ্যে প্রথমবার জেন্ডার বাজেট। আচ্ছা, মহিলা সশক্তিকরণে আমরা অভিযানে রেখেছি কত, 50 কোটি টাকা। বললাম না, প্রত্যেকটি যেটা অ্যানাউন্সমেন্ট করেছি সেটার জন্য ফাইন্যান্সিয়াল প্রভিশন রয়ে গেছে বাজেটে। এই বাজেটে এটা বৈশিষ্ট্য কিন্তু একটা, যেটা আমি অ্যানাউন্সমেন্ট করেছি, অনেকগুলি অ্যানাউন্সমেন্ট করেছি, প্রত্যেকটি ফাইন্যান্সিয়াল ব্যাকিং আছে। এবং খেলাধুলার জন্য খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরা নতুন একটা স্কিম, আর কী কী স্কিম করা হয়েছে, আরও তো অনেকগুলি স্কিম পুনরাবৃত্তি করার দরকার নেই এটাগুলি। আমরা মনে হয় শিক্ষাতে আমরা 20% বাড়িয়েছি, সীতা 5000 কোটি টাকা আমরা করেছি, ডাবল করেছি। ক্যাপিটাল এক্সপেন্সেস আমরা কী করেছি, ক্যাপিটাল এক্সপেন্সেস আমরা ডাবল করে দিয়েছি গতবার থেকে, ত্রিপুরার উন্নতি ত্বরান্বিত করার জন্য। আমরা এডুকেশন সেক্টরে, যেটা আমরা কোর সেক্টর ভাবি, সেখানে আমরা কী করেছি, এটাতে সেখানে 20% মনে বৃদ্ধি করা হয়েছে, হেলথে বৃদ্ধি করা হয়েছে, 22% বৃদ্ধি করা হয়েছে হেলথে গতবারের বাজেট থেকে। সুতরাং হেলথ হলো, শিক্ষা হলো, আর বিদ্যাজ্যোতি স্কুলের জন্য কত টাকা দেখো,
পাঁচ বছরের জন্য বিদ্যাজ্যোতি স্কুল যেটা সেন্টার অফ এক্সিলেন্স হবে, পাঁচ বছরের জন্য 500 কোটি টাকা আমরা দিচ্ছি। আরো আরো 25টা বিদ্যাজ্যোতি স্কুল আমরা করার করবো। আমরা 100টা আছে, আরো 25টা আরো 25টা বাড়াবো আমরা এটা, কারণ আমরা চাই গুণগত মান যেমন বৃদ্ধি হয়, শিক্ষা শিক্ষার গুণগত মান যেমন বৃদ্ধি হয় সেটাই আমরা চাই। আনাচে কোনাচে স্কুল খুলে রেশন শপের মতন শিক্ষা না দেওয়াটা আমি দেখেছি বিগত দিনে। আনাচে কোনাচে স্কুল খুলেছে, স্কুল আছে তো মাস্টার নাই, মাস্টার আছে তো বেঞ্চ নাই। আমরা চাই এক্সেলেন্ট এডুকেশন, গুড এডুকেশন দেওয়া আমার ছেলেমেয়েরা সারা ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরে কম্পিট করতে পারে, এই জন্য বিদ্যাজ্যোতি স্কুলগুলি খোলা হয়েছে। সেটাকে অনেক অনেকজনে বলেছে প্রাইভেটাইজেশন, আজকে ওনার বাজেট স্পিচে স্পষ্টীকরণ হয়ে গেছে এটা কোনো প্রাইভেটাইজেশন নয়, এটা শিক্ষার গুণমান বাড়ানো, গুণগত মান কীভাবে বাড়ানো যায় সেটার জন্য করেছি আমরা, কোনো প্রাইভেটাইজেশনের প্রশ্নে উঠে গেল। আর বাকিগুলি তো এডি ট্রাইবাল ওয়েলফেয়ারের জন্য দেখেছেন, আমরা এক্সটার্নাল এডিট প্রজেক্ট ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিয়ে এসেছি, এই প্রথমবার ত্রিপুরা রাজ্যে অনলি ফর ট্রাইবালস 1300 কোটি টাকা ইএপি ওয়ার্ল্ড ব্যাংক থেকে, ইএপি আমরা করেছি এক্সটার্নাল এডিট প্রজেক্ট, সেটাতে 80-20 চলে এবং লোন ফেরত দেয় কেন্দ্র সরকারে, 80-20 শেয়ার চলে আর লোনটা কে ফেরত দেবে, কেন্দ্র সরকার 10% আমাদের দিতে হয় আর বাকি কেন্দ্র সরকারই দেয়। সারা ভারতবর্ষে মনে হয় এতগুলি এপি পাইনি যেটা আমরা পেয়েছি, সেটাকেই বলে ডাবল ইঞ্জিন। আসলে আমাকে অনেক জন জিজ্ঞেস করে ডাবল ইঞ্জিন কি, তো আপনাদের সামনে আজকে বলে দিয়েছি, বলছি আমি যে আমাদের ইএপি 8টা স্যাংশন হয়ে গেছে এক্সটার্নাল এডিট প্রজেক্ট, আগে ছিল 2টা ইন্ডোর জার্মান আর জাইকা, আজকে আমরা 8টা ইএপি চলছে, আরও 3টার অনুমতি চেয়ে পাচ্ছি। এতগুলি ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, বিভিন্ন সংস্থার থেকে, বাইরের সংস্থার থেকে ত্রিপুরা রাজ্যে ইনভেস্টমেন্ট কোনোদিনও আসে, 1300 crore অনলি ফর ট্রাইবাল ডেভেলপমেন্ট। আমরা চাই পিছিয়ে পড়ে আছে তো নিয়ে আসে সামনে, সেটা সরকারের সবসময় নিয়ম, আমাদের সরকারের এই নিয়ম যারা লাস্ট সিঁড়িতে আছে ওদের কি কী হবে সামনে সিঁড়িতে নিয়ে আসা যায়। সুতরাং ট্রাইবেল এই 1300 কোটি টাকা দিয়ে আমার মনে হয় ট্রাইবেলের ভবিষ্যৎটা অনেক ভালো হয়ে যাবে, উন্নতি গ্রামগঞ্জে। এছাড়া আমরা আবার কী বল সুবর্ণ জয়ন্তী নির্মাণ ফান্ডেও অনেকগুলি রাস্তা দেখবেন দুর্গম এরিয়াতে, এবং এমপ্লয়ির জন্য আমাকে একজন সাংবাদিক এখন এসএমএস করেছে, এমপ্লয়ির জন্য আপনি কিছু করেননি, হয়তো বাজেটে ছিল না মনে হয়, হ্যাঁ বা শুনছিল না। আমরা হেলথ স্কিম বের করেছি, 500 টাকা ফ্ল্যাট দেওয়া হতো, 500 টাকা দিয়ে কি হেলথ হয়, বা আমরা ভলেন্টারিলি যদি ইচ্ছা থাকে এমপ্লয়েরা সেই স্কিমে যোগ দিতে পারে, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সিজিএস কি একটা আছে ওদের, ওটার সঙ্গে সমান করবো আমরা, সেটা ওয়ার্কআউট করা হবে মোডালিটিস, ওরা যেমন ভালো চিকিৎসা পায়, সরকারের কাজ করে মানুষের কাজ করে ওরাও অ্যাডমিনিস্ট্রেশন চালায়, সেটাও আমরা করেছি কি বলে কর্মচারীদের জন্য। আর এই বাজেটে আমরা কি চেষ্টা করেছি, সব সেক্টরে যেমন কাজ হবে, আর এতগুলি টাকা আমরা খরচ করবো ক্যাপিটাল এক্সপেন্সের 1000 কোটি টাকা। সুতরাং আমরা জিএসডিপি আমরা ভাবছি নেক্সট ইয়ারে আমাদের অ্যাসেসমেন্ট আমাদের 13.28% জিএসডিপি হবে, আবার গ্রোথ হবে আমাদের, কারণ ক্যাপিটাল এক্সপেন্স করলেই তো গ্রোথ হয় না। এবং অর্থমন্ত্রী এ সরকার আমি প্রথম থেকেই, আমার তো জানা আছে না কি অর্থ পেয়েছি আমি, উত্তরাধিকার হিসাবে কি অর্থ পেয়ে রেখে গেছে, আমরা কি পেয়েছি সেটা আমার জানা আছে, বারবার বলার দরকার নেই আজকে এই ভালো দিনে, যেখানে ভালো কাজ করেছি সেখানে আগের কথা নিয়ে আসার দরকার নাই, কিন্তু আমরা কোথায় থেকে স্টার্ট করেছি, কোথায় এসছি আজকে, কোথায় থেকে স্টার্ট করেছিলাম 2018-তে আর কোথায় এসছি, 1000 কোটি টাকা আমরা ক্যাপিটাল এক্সপেন্স করবো বলছি, সেটাও কিন্তু আপনাদের নোট করা দরকার। আজকে কি করছি এটা না, বিগিনিংটা কী ছিল তখন আমরা সরকারে এসছি কী ছিল, আজকে 11টা ইএপির কথা বলছি আমরা, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের পদস্থ অফিসাররা কান্ট্রি ম্যানেজার
কান্ট্রি ডাইরেক্টর মাফ করবেন এসে গেছে আমাদের সঙ্গে মিটিং করে গেছে ত্রিপুরাতে। ওরা আগ্রহী ত্রিপুরার সঙ্গে কাজ করার জন্য। কোথায় থেকে স্টার্ট করেছিলাম, ইনডোর জার্মান আর কি বলে জায়গা নিয়ে আজকে 8টা প্রজেক্ট স্যাংশন, আরো 3টা প্রজেক্ট পাইপলাইনে আছে, এক্সটার্নাল এইড প্রজেক্ট। আগে ত্রিপুরাকে চিনত, 2টা প্রজেক্ট নিয়ে বসে আছে। সুতরাং আমরা খালি কি বলবো, ফান্ডের ব্যবস্থা করা দরকার। ফান্ডিং ব্যবস্থা করেছি বলে আজকে প্রত্যেক আমার অ্যানাউন্সমেন্টের সঙ্গে ফাইন্যান্সিয়াল ব্যাকিং আছে।